নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের সমীকরণ গঠন ও তার সমাধান এই চ্যাপ্টারের কোষে দেখি বাইশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো করার চেষ্টা করব এখানে কি বলা হয়েছে দেখো নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি তো আমাদেরকে কী করতে হবে সমীকরণ গঠন করতে হবে সমাধান করতে হবে না কেবলমাত্র সমীকরণ গঠন করে ছেড়ে দিতে হবে তো একের এরটাই কি বলা হয়েছে দেখো যে আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে প্রতিমার কাছে বিয়াল্লিশটি মার্বেল আছে তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে সমীকরণ গঠন করতে হবে তো দেখো এখানে এটা ধরো যে আমি এবং এটা হচ্ছে প্রতিমা তো আমার কাছে যে মার্বেলটা আছে তার সাতগুণ কী আছে প্রতিমার কাছে তো আমার কাছে কতগুলো মার্বেল আছে আমি জানি না তার জন্য ধরে নিলাম আমার কাছে এক্সটি মার্বেল আছে তাহলে প্রতিমার কাছে কি আছে আবার সেভেন এক্সটি হয়ে যাচ্ছে কেন আমার সাতগুণ অর্থাৎ আমাকে সাত দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে প্রতিমার কাছে এইটা হচ্ছে প্রতিমার কাছে মার্বেল কিন্তু প্রশ্নতে কি বলা হয়েছে প্রশ্নতে বলা হয়েছে প্রতিমার কাছে বিয়াল্লিশটি মার্বেল আছে তাহলে এই মার্বেলটা সমান এই বিয়াল্লিশ এটাই আমাদের কি হয়ে যাবে সমীকরণ হয়ে যাবে তো চলো লিখে নিই ধরি আমার কাছে এক্সটি মার্বেল আছে এক্সটি মার্বেল আছে আর প্রতিমার কাছে তাহলে কি হবে যে প্রতিমার কাছে আমার সাত গুণ মানে সেভেন এক্সটি মার্বেল আছে এবার আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে তাহলে অতএব সমীকরণটি হল সমীকরণটি হলো কি হবে দেখো প্রতিমার মার্বেল কতগুলো এখানে সেভেন এক্স কিন্তু প্রতিমার কাছে মার্বেল কতটা বলেছে বিয়াল্লিশটি বলেছে তাহলে এটাই আমাদের কী আসবে সমীকরণ তো এটাই আমাদের অ্যান্সার এবার আমরা পরেরটা দেখে নেব তো দেখো পরেরটায় কি বলা হয়েছে পরেরটায় বলা হয়েছে মিলন মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে চার গুণ পাঁচ বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সে তিন গুণ তো এখান থেকে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে তো আমরা যদি এটা মিলন বাবু ধরি ম দিয়ে মিলন বাবু ধরলাম এবং তার ছেলে ছ দিয়ে তার ছেলে ধরলাম প্রথমে কি বলেছে দেখো মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের চার গুণ অর্থাৎ ছেলের বয়স যদি এক্স হয় তাহলে মিলন বাবুর বয়স হয়ে যাবে চার গুণ মানে চার এক্স ঠিক আছে এবার কি বলেছে পাঁচ বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সে তিন গুণ হবে আচ্ছা পাঁচ বছর পরে মিলন বাবুর বয়স কত হবে এখন যদি তোমার বয়স পাঁচ বছর হয় বা দশ বছর হয় তাহলে পাঁচ বছর পরে তোমার বয়স কত হবে পনেরো বছর হবে অর্থাৎ এখনকার দশ প্লাস পাঁচ দিয়ে কী করছো পনেরো করছো তো একইভাবে বাবুর বয়স যদি এখন ফোর এক্স হয় তাহলে পাঁচ বছর পরে কী হবে যে ফোর এক্স প্লাস ফাইভ অর্থাৎ পাঁচ যোগ হয়ে যাবে তাই তো তার ছেলের বয়স কত হবে পাঁচ বছর পরে তার ছেলের বয়স হবে এক্স প্লাস ফাইভ ঠিক আছে তো পাঁচ বছর পরে দেখো বাবুর বয়স এটা হচ্ছে তার ছেলের বয়স এটা হচ্ছে তা আমাদেরকে প্রশ্নে কী বলেছে পাঁচ বছর পরে মিলন মিলনবাবুর বয়স যেটা হবে তার ছেলের বয়সে তিন গুণ অর্থাৎ মিলনবাবুর বয়সটা কি হয়ে যাবে তার ছেলের বয়সকে যদি তিন দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু সমান হয়ে যাবে তো এটাই আমাদের কী হয়ে যাচ্ছে সমীকরণ ঠিক আছে তো আমরা এটা লিখে লিখে করে নেব তো লিখে নিই তাহলে ধরি মিলন বাবুর ছেলের বয়স এক্স বছর তাহলে বাবুর বয়স কত হবে বাবুর বয়স ছেলের বয়সের গুণ বলেছে মানে চার এক্স বছর আচ্ছা পাঁচ বছর পরে পাঁচ বছর পর বাবুর ছেলের বয়স হবে ছেলের বয়স হবে কত হবে দেখো আমরা দেখে নিয়েছি যে এক্স প্লাস ফাইভ বছর পাঁচ যোগ হয়ে যাবে একইভাবে পাঁচ বছর পর বাবুর বয়স হবে বাবুর বয়স হবে দেখো এখন ছিল কি ফোর এক্স তো পাঁচ বছর পরে কী যাবে ফোর এক্স প্লাস ফাইভ এত বছর তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে করতে পারি যে অতএব সমীকরণটি হলো অতএব সমীকরণটি হলো কী হবে দেখো বাবু যে বয়স অর্থাৎ ফোর এক্স প্লাস ফাইভ এইটা তার ছেলের বয়সে তিন গুণ হবে তার ছেলের বয়স হচ্ছে এক্স প্লাস ফাইভ এইটা তো এটাকে আমরা তিন দিয়ে গুণ করে দিই তাহলে এইটা তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার এবার আমরা সি এরটা দেখে নেব তো দেখো সি এর অঙ্কটিতে কী বলা হয়েছে বলা হয়েছে একশো সাতাশি টাকা আমি দুলাল ও জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেলো কিন্তু জাহির আমার টাকা দ্বিগুণ পেলো তাহলে এখানে ধরে নিলাম এটা আমি আ দিয়ে আমি ঠিক আছে তারপরে দ দিয়ে দুলাল আর মুরগির জ দিয়ে আমি বলে দিলাম জাকির তো এবার পরও পরে দেখো কি বলছে যে একশো টাকা আমি দুলাল ও জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেলো অর্থাৎ আমি কত টাকা কিন্তু জানি না ঠিক আছে কিন্তু আমার থেকে পাঁচ টাকা কম কিন্তু দুলাল পেয়েছে তো ধরে নাও আমি এক্স টাকা পেয়েছি তাহলে দুলাল কত পাবে পাঁচ টাকা কম পাবে তাহলে এক্স মাইনাস পাঁচ তাই তো পাঁচ কমিয়ে দিলাম এবার কি বলেছে কিন্তু জাকির কি হবে জাকির আমার টাকা দ্বিগুণ পাবে আমি তো এক্স টাকা পেয়েছি তাহলে জাকির পাবে টু এক্স টাকা দ্বিগুণ মানে টু এক্স দুই গুণ করলেই যেটা হবে সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে দ্বিগুণ তাহলে এই টাকাটা এই টাকাটা এবং এই টাকাটা এই টোটাল টাকাটাই হচ্ছে আমাদের একশো সাতাশি টাকা তাই না তাহলে এই টাকাটা প্লাস এই টাকাটা সমান হচ্ছে একশো সাতাশি এটা আমাদের হয়ে যাবে সমীকরণ তো এখান থেকে আমরা কি করব লিখে লিখে অঙ্কটিকে করবো তো চলো লিখে নিই ধরি আমি এক্স টাকা পেলাম তাহলে সিএরটা এরটা তাহলে ধরি আমি এক্স টাকা পেলাম আর দুলাল পেলো কত টাকা আমরা এখানে বের করেছি তাহলে এক্স মাইনাস ফাইভ টাকা আর জাকির কতটা পেলো টু এক্স টাকা তাহলে জাকির পেলো টু এক্স টাকা তাহলে এখান থেকে আমরা সমীকরণটি তৈরি করে নেব তাহলে অতএব সমীকরণটি সমীকরণটি হলো কী হবে তাহলে আমার টাকা প্লাস দুলালের টাকা দুলালের টাকা কত দুলালের টাকা হচ্ছে আমাদের যে এক্স মাইনাস ফাইভ তোমরা চাইলে ব্র্যাকেটটা দিতেও পারো আবার নাও দিতে পারো ঠিক আছে আর জাকিরের টাকা কত জাকিরের টাকা হচ্ছে টু এক্স এই তিনটে টাকা যোগ করলাম যোগ করে যেটা হবে সেটাই আমাদের কী একশো সাতাশি টাকা সমান হবে তাহলে এটাই আমাদের কী হয়ে যাবে সমীকরণ এবার আমরা পরেরটা দেখে নেব এর পরেরটায় কী বলা হয়েছে দেখো পরেরটায় বলা হয়েছে আমাদের গ্রামের তিন হাজার আটশো পঁচানব্বই জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীণের সংখ্যায় এক হাজার আটশো একাত্তর জন কম তাহলে আমাদের গ্রামে টোটাল কতগুলো লোক আছে টোটাল লোক আছে তোমার তিন হাজার আটশো জন এখানে আমি আগে দেখিয়ে দিই তো এর মধ্যে যতজন স্বাক্ষর ঠিক আছে তার থেকে কি বলেছে তার থেকে অক্ষরহীনের সংখ্যাটা এত কম তো আমরা ধরে নিলাম একজন স্বাক্ষর তাহলে একজন যদি স্বাক্ষর হয় তাহলে অক্ষরহীন কতগুলো হবে স্বাক্ষর বলতে যারা লিখতে জানে পড়তে জানে তাদেরকে বলছে স্বাক্ষর আর অক্ষরহীন বলতে যারা লিখতে পড়তে জানে না তাদেরকে বলছে অক্ষরহীন তো এতগুলোর মধ্যে আমরা ধরে নিলাম একজন স্বাক্ষর তাহলে অক্ষরহীন কতগুলো হবে এই টোটাল লোক থেকে যদি আমরা স্বাক্ষরটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব অক্ষরহীনের সংখ্যা অর্থাৎ তিন হাজার আটশো পঁচানব্বই মাইনাস এক্স তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম অক্ষরহীনের সংখ্যা তাহলে এটা হয়ে গেল স্বাক্ষর এটা হয়ে গেল আমাদের অক্ষরহীন এবার এই অক্ষরহীনের সংখ্যাটা বলেছে কম কত কম বলেছে এক হাজার আটশো একাত্তর অর্থাৎ এই স্বাক্ষরের থেকে অক্ষরেণের সংখ্যাটা কম তাহলে স্বাক্ষর থেকে যদি আমরা অক্ষর ঋণের সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে কত হবে আমাদের এক হাজার আটশো একাত্তর জন অর্থাৎ এখান থেকে তুমি এটা বাদ দিয়ে দাও তাহলে এই স্বাক্ষর ঋণের সংখ্যা থেকে অক্ষরেণের সংখ্যাটা বাদ দিলাম বাদ দিলে আমাদের কত হচ্ছে এক হাজার আটশো একাত্তর জন এটা হচ্ছে আমাদের সমীকরণ এখান থেকে আমরা কি করব লিখে লিখে এবার সমীকরণটি তৈরি করব তাহলে দেখো গ্রামে মোট লোক সংখ্যা কতগুলো বলেছে তাহলে গ্রামে মোট লোক সংখ্যা তিন হাজার আটশো পঁচানব্বই জন এতজন কিন্তু গ্রামে লোক সংখ্যা আছে এবার আমরা ধরে নেব ধরেছি স্বাক্ষর কি একজন তাহলে ধরি গ্রামে জোন সাক্ষর আর অক্ষরহীন তাহলে কত হবে গ্রামে কী যাবে তোমার তাহলে অক্ষরহীন কতগুলো হয়ে যাবে তাহলে অক্ষরহীন হয়ে যাবে তোমার তিন হাজার আটশো পঁচানব্বই মাইনাস অক্ষরহীন অক্ষরহীন অর্থাৎ এটা স্বাক্ষর এটা হচ্ছে অক্ষরহীন এবার এখান থেকে আমরা সমীকরণটা তৈরি করে নেব তাহলে অতএব সমীকরণটি সমীকরণটি হল কীভাবে দেখো টোটাল স্বাক্ষর এতগুলো তাহলে এক্স থেকে যদি আমরা অক্ষরহীনের সংখ্যাটা বাদ দিয়ে দিই অর্থাৎ তিন হাজার আটশো পঁচানব্বই মাইনাস এক্স তাহলে যেটা হবে সেটা হচ্ছে এক হাজার আটশো একাত্তর জন এখানে করেছি দেখো ঠিক আছে তাও আমি বলছি তো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা পরেরটা দেখে নেব তো দেখো পরেরটায় কি বলা হয়েছে পরেরটায় বলা হয়েছে কোনো একটা সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তার থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির এত অংশ হবে তো ধরে নাও সংখ্যাটি বলা নেই তো ধরে নিলাম সংখ্যাটি এক্স ঠিক আছে এবার কি বলেছে এই সংখ্যাটিকে বারো দিয়ে গুণ করলে আমাদের কী হবে বারো এক্স তাহলে এই বারো এক্স থেকে আবার কি বলেছে আটচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে আটচল্লিশ বিয়োগ করে দাও তাহলে যেটা হবে সেটা কী হয়ে যাবে আমাদের যে মূল সংখ্যাটা আছে অর্থাৎ মূল সংখ্যা তো এক্স তাহলে এক্সের কত অংশ হবে দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ অর্থাৎ আমরা বলতে পারি দুই পূর্ণ দুইয়ের পাঁচ ঠিক আছে এখানে আরও একটু যদি আমরা করে নিই তাহলে আমাদের কত হবে যে বারো এক্স মাইনাস আটচল্লিশ এখানে এক্স করতে এক্স থেকে গেলো তাহলে এই পুণ্যটা ভেঙে নাও তো দেখো এই পণ্যটা ভেঙে নাও তাহলে পাঁচ দুগুনি দশ আর দুয়ে কত বারো অর্থাৎ এটার সাথে এটা গুণ করতে হয় গুণ করে উপরেরটা কী করতে হয় যোগ করতে হয় তাহলে পাঁচ দুগুণি দশ আর দুয়ে কত বারো তাহলে আমরা বলতে পারি বারো বাই পাঁচ তো এটাই আমাদের কী হয়ে যাবে সমীকরণ ঠিক আছে তো এটাকে আমরা কী করবো লিখে লিখে করব তো তো প্রথমে আমরা সংখ্যাটি ধরে নেব তাহলে লিখে এখানে ভিডিওটি অন করতে ভুলে গিয়েছিলাম তো আমরা ধরে নিলাম ধরি মূল সংখ্যাটি এক্স ঠিক আছে তাহলে এক্সের বারো গুণ সমান কত হবে বারো গুণিত এক্স তাহলে এটা যদি আমরা গুণ করে নিই তাহলে বারোর সাথে এক্সের গুণ করলে বারো এক্স হয়ে যাবে তাহলে এখানে আমরা ডাইরেক্ট সমীকরণটি করে নেব তাহলে অতএব সমীকরণটি হলো দেখো বারো এক্স লিখে দিয়েছি বারো এক্স থেকে আমরা আটচল্লিশ বিয়োগ করলাম অর্থাৎ যেটা বলেছে সেটাই তো করতে হবে তো বারো এক্স থেকে আটচল্লিশ বিয়োগ করলে যেটা হবে সেটা মূল সংখ্যার দুই পূর্ণ দুইয়ের পাঁচ তাই তো এত অংশ তাহলে আমাদের দেখো উত্তর কিন্তু এই পূর্ণতে নেই তার জন্য আমরা কী করলাম আরও একটি লাইন করে নিলাম তাহলে কী হয়ে যাবে বারো এক্স মাইনাস আটচল্লিশ আমরা এখানে লিখে দিলাম সমান এক্স করতে এক্স রেখে দিলাম এটা যদি আমরা পুণ্য ভাঙি তাহলে আমাদের কি হবে দেখো এটা সাথে গুণ হয় তাহলে পাঁচ আর দুই পাঁচ দুই দশ আর উপরেরটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে দশ আর দিয়ে বারো তাহলে বারোটা হয়ে যাবে উপরে আর নিচে পাঁচ ছিল পাঁচ ঠিক আছে তো এটাই আমাদের কী হয়ে যাবে অ্যান্সার এবার আমরা পরেরটা দেখে নেব আচ্ছা পরেরটায় কি বলা হয়েছে দেখো পরেরটায় বলা হয়েছে সীতারা বেগমের ফলের দোকানে মোট ফলের একের তিন অংশ আপেল আর দুইয়ের শতাংশ কমলালেবু আছে তাহলে অবশিষ্টাংশ একশো ষাটটি নাশপাতি আছে ধরে ধরে নাও এখানে মোট ফল যেহেতু বলা নেই তার জন্য আমরা ধরে নেবো মোট ফল হচ্ছে এক্সটি মোট ফল কতগুলি এক্সটি এবার আপেল কতগুলো আছে বলো তো আপেল বলেছে মোট ফলের একের তিন অংশ তাহলে আপেল আছে আ দিয়ে করে দিচ্ছি ঠিক আছে আপেল আছে এক্সের একের তিন তার মানে আমরা কী বলতে পারি যে এ দেখো একের সাথে এক্সের গুণ করলে কী হবে এক্স আর তিন করতে তিন এতগুলো আপেল আছে আর কমলা লেবু কতগুলো আছে ক দিয়ে লিখে দিলাম কমলা লেবু কমলালেবু আছে যে মোট ফল অর্থাৎ মোট ফল তো এক্স এক্সের আবার কি বলেছে এর সাত অংশ তাহলে আমরা বলতে পারি দুই বাই সাত তাহলে দেখো এই এক্সের সাথে দুইয়ের গুণ করলে কী হবে দুই এক্স আর নিচে সাত করতে সাত এবার এই যে এটা হচ্ছে আপেল এটা হচ্ছে কমলালেবু তাহলে এই দুটো যদি আমরা এটা থেকে বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা আমাদের নাশপাতি থাকবে তো কতগুলো আছে বলেছে একশো ষাটটি আছে বলেছে তো আমরা সমীকরণটা কিভাবে করব দেখো মোট ফল হচ্ছে আমাদের এক্সটা তো এখান থেকে আমরা বিয়োগ করে দেবো এই দুটো যোগ ফল অর্থাৎ আপেল প্লাস কমলা লেবু তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের অবশিষ্ট ফল থাকবে আর অবশিষ্ট ফল বলেছে একশো ষাটটি তাহলে এখানে আমরা লিখে দেবো একশো ষাট তাহলে এটাই আমাদের কী হয়ে যাবে সমীকরণ ঠিক আছে এটা আমরা লিখে লিখে করব তো তো প্রথমে আমরা ধরে নেব ধরি মোট ফল এক্সটি মোট ফল যদি এক্সটি হয় তাহলে আপেল আছে আপেল আছে কী বলেছে এক্সের একের তিন অংশ এখানে কিন্তু করেছে ঠিক আছে তাহলে একের তিন অংশ তাহলে তাহলে আমরা বলতে পারি এক্স বাই তিনটি এতটি আমাদের ফল আছে এতটি আমাদের আপেল আছে একইভাবে কমলা আছে কমলা আছে কি বলেছে মোট ফলের দুইয়ের সাত অংশ এখানে করেছি দেখো তাহলে এক্স গুণিত দুই বাই সাত তাহলে আমরা বলতে পারি এখানে গুণ করে কত হয়েছে যে দুই এক্স বাই সাতটি এতটি আমাদের কী হয়েছে কমলা এখান থেকে আমরা সমীকরণটা করে নেব অতএব সমীকরণটি সমীকরণটি হলো হবে দেখো যে মোট ফল এক্স তাহলে এক্স থেকে আমরা এই দুটোর যোগফল বাদ দিয়ে দেবো তাহলে এক্স বাই তিন প্লাস টু এক্স বাই সাত ঠিক আছে বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে একশো ষাট তো এটার সাথে সমান হবে তো এটাই আমাদের কী আসবে অ্যান্সার এবার আমরা পরেরটা দেখে নেব আচ্ছা পরেরটাই কি বলা হয়েছে দেখো পরেরটায় বলা হয়েছে আমি দুই অঙ্কের একটি সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্কটি এক্স দশক স্থানীয় অঙ্ক পাঁচ সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণতায় বলেছে তাহলে এখানে আমাদেরকে ভালো করে কিন্তু বুঝতে হবে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট দেখবে যে কি যেগুলো চিহ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তো এখানে আমাদেরকে এককের ঘরের অঙ্কটি এখানে এ দিয়ে লিখে দিচ্ছি এককের ঘরের অঙ্ক আর দ দিয়ে লিখছি আমি দশকের ঘরের অঙ্ক ঠিক আছে তো আমাদের এককের ঘরের অঙ্কটি বলেছে এক্স আর দশকের ঘরের অঙ্কটি বলেছে পাঁচ ঠিক আছে এটাই কিন্তু বলেছি তাহলে আমাদের সংখ্যাটা কি হবে বলো তো সংখ্যাটা আমাদের যেটা হবে দশকের ঘরের অঙ্কটিকে কি করতে হয় দশ দিয়ে গুণ করতে হয় আমরা কি জানি তাহলে দশকের ঘরে তো আমাদের পাঁচ বসেছে তাহলে দশ গুণিত পাঁচ ঠিক আছে প্লাস এককের ঘরের অঙ্কটিকে কি করতে হয় এক দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা বলতে পারি যে এক গুণিত এক্স বা একের সাথে এক্সের গুণ করলে তো এক্সই হয় তো এটা আমাদের সংখ্যাটি হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি কি সংখ্যাটি যেটা হবে সেটা বলেছে একক স্থানীয় অঙ্কের এগারো গুণ হবে অর্থাৎ এটার সাথে কোনটা সমান হবে তো একক স্থানীয় অঙ্ক যেটা আছে এক্স তাহলে এক্সের কী হবে এগারো গুণ তাই না তাহলে এক্সের এগারো গুণ আমাদের কত হবে তাহলে এগারো গুণিত এক্স তো এটাই আমাদের কী হয়ে যাবে সমীকরণ তো এটাকে আমরা কি করব লিখে লিখে করব। ঠিক আছে তো আমরা লিখে নিই তো দেখো একক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি হলো এক্স একই হবে দশক স্থানীয় অঙ্কটি কি বলেছে আমাদেরকে পাঁচ বলেছে তাহলে পাঁচ লিখে দিলাম এখানে সমান দিয়ে দাও ঠিক আছে তাহলে সংখ্যাটি কী হবে অতএব সংখ্যাটি সংখ্যাটি হলো দেখো দশক স্থানীয় অঙ্ক যেটা রয়েছে সেটাকে দশ দিয়ে গুণ করতে হয় আমরা এখানে শিখেছি তাহলে দশ গুণিত পাঁচ প্লাস একক স্থানে অঙ্কটিকে এক দিয়ে গুণ করতে হয় তাহলে এক গুণিত এক্স গুণ করলে আমাদের এক্সই হবে তো শুধু আমি কী করলাম এক্স লিখে দিলাম এটা হচ্ছে আমাদের সংখ্যাটি আর তারপরে কী বলেছে এটার এগারো গুণ হবে একক স্থানে অঙ্কটি তাহলে আমরা বলতে পারি যে এক্স এর এগারো গুণ সমান কী হয়ে যাবে যে এগারো গুণিত এক্স এটাকে আমরা বলতে পারি কি এগারো এক্স ঠিক আছে তো এখান থেকে এবার আমরা কী করব সমীকরণটি তৈরি করব অতএব সমীকরণটি করণটি হলো কী হবে এই যে সংখ্যাটা পেলাম অর্থাৎ দশ গুণিত পাঁচ প্লাস এক্স সেটা আমাদের কী হয়ে যাবে সেটা আমাদের একক স্থানে অঙ্কের এগারো গুণ মানে এইটা তাই তো এটার সাথে সমান হবে তো এটাই হয়ে গেল আমাদের সমীকরণ তো এটাই আমাদের কে যাবে অ্যান্সার এবার আমরা পরেরটা দেখে নেব তো দেখো পরের অঙ্কটি কি বলা হয়েছে পরের অঙ্কটি বলা হয়েছে যে দীপ্তার্তক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানে অঙ্কটি ওয়াই দশক স্থানে অঙ্কটি আবার সেভেন বা সাত বলেছে আর একক স্থানে অঙ্কটি শূন্য বলেছে আর কি বলেছে দেখো যে সংখ্যাটি শতক স্থানে অঙ্কের একশো চোদ্দো গুণ তো আমরা যদি দেখে নিই ধরো যে কি এটা একক স্থানে অঙ্ক এ দিয়ে লিখে দিলাম এককের ঘর এটা দশকের ঘর আর এটা শতকের ঘর আমাদেরকে যেটা বলেছে সেটা আমরা লিখছি কি বলেছে যে শতক স্থানে অঙ্কটা হয়ে যাবে আমাদের ওয়াই তাহলে শতকের ঘরে ওয়াই বসিয়ে দিলাম আর দশক স্থানে অঙ্কটি হয়ে যাবে আমাদের সাত তাহলে সাত বসিয়ে দিলাম আর একক স্থানে অঙ্কটি হয়ে যাবে আমাদের শূন্য তো শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা কি পাবো বলতো সংখ্যা যেটা পাবো শতক স্থানীয় ঘরে যেটা বসবে সেটাকে শত দিয়ে গুণ করতে হবে অর্থাৎ একশো দিয়ে গুণ করতে হবে তাই তো গুণ করে দিলাম প্লাস দশক স্থানীয় অঙ্কের ঘরে যেটা বসে সেটাকে দশ দিয়ে গুণ করতে হয় তাহলে দশ গুণিত কী আসবে সাত সাত আছে তাই সাত প্লাস এককের ঘরে যেটা বসে সেটাকে এক দিয়ে গুণ করতে হয় তাহলে এক দিয়ে শূন্যর গুণ করলে কত হবে শূন্যই হয়ে যাবে এটা হচ্ছে আমাদের সংখ্যা এটা কী হচ্ছে আমাদের সংখ্যা ঠিক আছে এই যে সংখ্যাটা সংখ্যাটা কার সাথে সমান হবে বলেছে শতকের ঘরের অঙ্ক যেটা আছে সেটার একশো চোদ্দো গুণের সাথে সমান হবে তাহলে শতকের ঘরে তো ছিল ওয়াই তাহলে আমরা বলতে পারি যে একশো চোদ্দো গুণিত ওয়াই তো এটাই আমাদের কি হয়ে যাবে সমীকরণ ঠিক আছে তো এটাকে আমরা কি করব লিখে লিখে করব তো চলো আগে লিখে নিই তাহলে দেখো লিখে নিই তাহলে একক স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক সমান আমরা কী পেলাম জিরো আর দশক স্থানীয় অঙ্ক আমরা কী পেয়েছি দেখো সেভেন পেয়েছি তো এটাই লিখছি আর শতক শতক স্থানীয় অঙ্ক আমরা পেয়েছিলাম কি ওয়াই তাহলে এখানে লিখে দিলাম ওয়াই তাহলে অতএব সংখ্যাটা কী হবে আমাদের তাহলে সংখ্যাটি সংখ্যাটি হলো কি হবে আমরা দেখো এখানে করেছি ঠিক আছে আর বলছি না এইটা আমাদের সংখ্যাটা হয়ে যাবে তাহলে একশো গুণিত ওয় প্লাস দশ গুণিত সাত প্লাস এখানে কী হবে শূন্য এটা হচ্ছে আমাদের সংখ্যা এবার আমাদেরকে কি বলেছে যে শতক স্থানে অঙ্কের একশো চোদ্দো গুণ হবে তাহলে আমরা আগে বের করে নেব তাহলে অয়ের অয়ের শতক স্থানে অঙ্ক তো অয় তাহলে অয়ের একশো চোদ্দো গুণ গুণ সমান কে যাবে যে একশো চোদ্দ গুণিত অয় এটাকে গুণ করলে আমাদের কে যাবে একশো চোদ্দো ঠিক আছে এবার আমরা সমীকরণটি করে নেব তাহলে অতএব সমীকরণটি তাহলে সমীকরণটি হল কীভাবে দেখো আগে সংখ্যাটা লিখে নাও এটা হচ্ছে আমাদের সংখ্যা তাই না তাহলে লিখে নিই তাহলে একশো গুণিত অয় যোগ দশ গুণিত সাত যোগ শূন্য এটা কার সাথে সমান হবে এটার সাথে সমান হবে তাহলে একশো চোদ্দো হয় তো এটাই আমাদের কী দেবে অ্যান্সার এবার আমরা পরেরটা দেখে নেব